আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই চাই, ইরাতের আকাশের তারকাগুলি মিটি মিটি সদাই চাই, আমার নবীর প্রেমে তারা, আমার নবীর প্রেমে তারা মুগুদ হয়ে হবে না সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো, আমার এতেকালে পরে পৃথিবীর জমিন থেকে লজ্জাকে তুলে নিয়ে যাবে। ও না জানার আল্লাহ নবী বললেন, ঘরে ঘরে জেনাদা বিচার হবে, এটা হচ্ছে না হয় না, জোরে বলে, যে ঘরের ভিতরে টেলিভিশন রাখা আছে ওই ঘরটার ভিতরে সিনেমা হয়, যে ঘরটার ভিতরে টেলিভিশন আছে ওই ঘরটার ভিতরে সিরিয়াল হয়, ওই সিরিয়ালে যারা অভিনয় করে ওরা ভালো ভালো ভালোবাসা ভাব ভালোবাসার সিনসিনারি দেখায় না, দেখায় না, জোরে বলে, ওই সিন ওই দৃশ্যকে দেখার জন্য ঘরের মা ঘরের বাপ ঘরের বড় ভাই ঘরের বড় মেয়ে ঘরে বিবি এক বিছানায় এক খাটের উপরে এক ঘরের ভিতরে বসে বসে দেখছে না, দেখে না, জোরে বলে, জেনার গুণা হচ্ছে না হয় না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, লজ্জাকে উঠিয়ে নে হবে, ও নজরেরা যুবকেরা আমাদের ঘরের মা বোনেরা কান খুলে শুনে কি দিন, লজ্জা যদি আমাদের ঘরের মেয়েদের ভিতরে থাকত, লজ্জা যদি আমাদের ঘরের ছেলেদের ভিতরে থাকত, ওরা কোনোদিন পৃথিবীর জমিনে বাপের সামনে ছেলে কোনোদিন ভালোবাসার কথা বলতে পারত না, লজ্জা যদি আমাদের ঘরের মা ভিতরে দত্ত, মায়ের বুকের সামনে ওর প্রিয়তম অবৈধ সম্পর্ক ওই ছেলেটার নাম প্রস্তাব দিতে পারত না। ঘরের মহিলার জন্য একটা ছেলে দেখেছে, ছেলে যুবতী মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে হবে, একটা সুন্দর ভালো ছেলে দেখেছে পাত্র, কোথায় ঘর? ভাঙর থানায়, উসপাড়ার ঘরের মেয়েটাকে বলছে দেখ ছবিটা দেখ পছন্দ হয়, মেয়ে উত্তর দিচ্ছে কার জন্য? তোর জন্য। মাকে উত্তর দিচ্ছে মেয়ে, পারলে তুই কর, একথা বুঝতে পারেনি, ঠিক বলছি তো নাকি? কি উত্তর দিচ্ছে? জামাই খুঁজলো বাপ, সেই জামাইকে মায়ের সঙ্গে দিয়ে দিচ্ছে কে? মেয়ে। লজ্জা আছে? আগেকার ঘরে ছেলে মেয়েরা, আগেকার ঘরে আমার বাপেরা, আগেকার ঘরে আমাদের চাচা জানেরা বিয়ে করেছে, বাপ মা যেটা দেখবে সেটাই হলো ফাইনাল, বাপ মা যেটা পছন্দ করবে ওটাই হলো আমাদের পছন্দ, আজকে কিন্তু এটার হবে না, ওটা হারাম, জোরে বলে। এখন যদি কোনো ছেলেকে তার বাপ মা যদি বলে এ বেটার আমি একটা উষ্ণাতে ভালো হেজাবিনি একজন পরেশগারিনী মহিলা দেখেছি ওকে বিয়ে কর, ওর বাপের মুখের উপরে জবাব দিয়ে দেবে, আমার দেখা যে তোমার দেখা লাগবে না, এর দ্বারা প্রমাণ করা গেল সমাজের জমিনে লজ্জা না। লজ্জা উঠে গেছে, উঠিনি, পার্কগুলো যান, ফাঁকা রাস্তা জনশূন্য এলাকা যেখানে খুব চলাফেরা মানুষজন খুব কম যাতায়াত করে সেই রাস্তাগুলো বিকেল টাইমে যান,
দেখবেন সব জোড়ায় জোড়ায় লাইলার মজনু, সব ভূতের সব। ওয়াজ মাহফিলে আসুন, ওয়াজ মাহফিলে সন্ধ্যার পর থেকে ওয়াজ মাহফিলটার দিকে ফলো করেন, আর ওই সুপার মার্কেটটা একবার ঘুরুন, ক্লিয়ার হয়ে যাবে লজ্জা আছে কি নাই। আছে রাগ হচ্ছে নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে আলহায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি অংশ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যার ভিতরে লজ্জা নাই, যার ভিতরে শরমিন্দিত নাই, যার ভিতরে হায়া নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কোনদিন মুমিন হতে পারবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 8 বছর বয়স হযরতে আব্দুল মুত্তালিব দাল আল্লাহ নবীর দাদু যান কাবা বাইতুল্লাহ শরীফে সংস্কার কাজ করবে, সংস্কার করছে হযরতে আব্দুল মুত্তালিব দার নবীর দাদু যান আল্লাহ নবীকে সঙ্গে করে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এনেছে। ও মাযারা যুবকেরা, আবু তালেব চাচা জান বললেন, ভাতিজা মুহাম্মদ আল্লাহর ঘরে এই কাবা বাইতুল্লাহ শরীফের চল একটু খিদমত করি, আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে ওই সমস্ত দেখতে পাওয়া যায় চাচার সঙ্গে। আমার দেয়ার নবী 8 বৎসরের নবী ছোট ছোট পাথরগুলো বহন করছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বয়স কত বছর? 8 বৎসর। রাসূলুল্লাহ ছোট ছোট পাথরগুলোকে হাতে করে, মাথায় করে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, কাবা ঘর সুন্দর করে গাঁথা সংস্কার হচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব দাদুজান দেখে রাসূলুল্লাহর চেহারার দিকে দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন, যদি বলবেন না সুবহানাল্লাহ, এটা ছিললে হবে না সুবহানাল্লাহ। আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ একটা তহবান পরে আছে, একটা কাপড় পরে আছে। আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, ভাতিজা বাবা মুহাম্মদ, তোর এই কাপড়টা একটু তুলে ভালো করে ব্যাটন দিয়ে মাথ। কি বললে? তোমার এই কাপড়টা হাঁটুর উপরে তুলে ভালো করে পেঁচিয়ে ব্যাটন দিয়ে বাঁধো। কেন চাচা যান? না তুমি হাঁটতেছো, পায়ে বেঁধে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তুমি যদি হাঁটুর উপরে কাপড়টা তোলো তাহলে তোমার আর বাঁধবে না, সুন্দর করে তুমি বইতে পারবে। রাসূলুল্লাহ এই কাপড়টা তুলে উপরে ব্যাটন দেবে, হাঁটু পর্যন্ত তুলেছে, হাঁটুর উপরে তুলবে। রাসূলুল্লাহ মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে গেছে। এওয়াজ বুঝতে পারছেন তো নাকি লজ্জার কথা বলছি? বিশ্বনবীর বয়স কত? 8 বছর। রাসূলুল্লাহ মাথা ঘুরে জমিনে পড়ে যেতেই চাচা আবু তালেব এসে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে আর বলছে, সোনা এরকম হলো কেন আমার বাপ? তোর এরকম হয়ে গেল, তোর কিছু হয়ে গেলি তো আমাদের জান করিলে শুকিয়ে যাবে, তুই হচ্ছিস আমাদের বংশের বাতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মহাব্বত করতেন কে? ওই বেঈমান আবু তালেব চাচা, হযরতে আলীর পিতা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে এলো। আল্লাহ নবী জ্ঞান ফিরতে কাঁদতে লাগলেন, ও আমার চাচা জান, আপনি আমার হাঁটুর উপরে কাপড় তুলতে বলবেন না, আপনি আমার হাঁটুর উপরে কাপড় তুলতে বলবেন না। কেন ভাতিজা? কি হয়েছে বেটা? ও আমার চাচা জান, আমি হাঁটুর উপরে কাপড় তুলব এই ইচ্ছা নিয়ে আমার হাঁটু পর্যন্ত কাপড়টা তহবানটা উঠাতে চাইলাম, আমার এত লজ্জা এত শরমিন্দা ভিতরে চলে এলো, আমার হাঁটুগুলো দুনিয়ার মানুষগুলো দেখবে, এই চিন্তা করতে বহু শুয়ে জমিনের উপরে মাথা ঘুরে পড়ে গেলাম। আল্লাহর নবী চাচা জান আবু তালেব দার নবীকে চুম্বা খেয়ে বলেছিল, ও আমার
লজ্জার পাহাড়, ও আমার লজ্জার পাহাড়, পৃথিবীর জমিনে যদি কারো লজ্জা থাকে আমার ভাতিজা মোহাম্মদের সেই লজ্জা আছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, আল্লাহ ও সৌবা তুম মিনাল ঈমান, যে ব্যক্তির ভিতরে লজ্জা নাই, যার শরমিন্দা নাই, ও নারী হোক আর পুরুষ হোক, ও আলেম হোক আর হাফেজ হোক, ইমাম হোক আর পীর সাহেব হোক, যার ভিতরে লজ্জা নাই, আমি রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওর ইমানের ভিতরে পোকা আছে। ও যারা যুবকেরা, জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি লজ্জা উঠিয়ে নেব, মানুষের ভিতরে লজ্জা থাকবে না, ওপেনিং ভাবে সমাজের জমিনে রাস্তাঘাটে কুকুর যেমন সহবাস করে মিলামিশা করে, যৌন খোঁজা মেটায়, এমন একটা দিন আসবে আপনার উন্নত উন্নতিরার সমাজের জমিনে রাস্তাঘাটে ওপেনিং ভাবে খোলাখুলি ভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ও যারা যুবকেরার, উসপাড়া সোনার মালিকেরার, যদি লক্ষ্য করতাম আমরা সন্ধ্যার পর থেকে এই জলসাকে কেন্দ্র করে ঘরের যুবতী মেয়েগুলা, এই জলসাকে কেন্দ্র করে ঘরের জন যুবক ছেলেগুলা ওপেনিং ভাবে রাস্তাঘাটে ঘুষ মারামারি করেছিল না করেনি? জোরে বলে জিলিপিওয়ালা জিলিপি তৈরি করতেছে আড়াই পেঁচে, কত পেঁচে বাপ? আড়াই পেঁচের একটা জিলিপি হয়, এই এক এই দুই মাঝখান বললাম তা কপে চলো, আড়াই পেঁচে হয় একটা জিলিপি। আর ও জিলিপি কিনতে বেরিয়েছে সেই পাঁচটার সময়, জিলিপির দোকানের সামনে শুধু প্যাঁচ মেরতেছে, সত্তর প্যাঁচ হয়ে গেল জিলিপি আর খুঁজে পাচ্ছে না। জিলিপির দোকানদার বলতেছে এই মেয়েটা শুধু এখানে ঘুরতেছ কেন, কিনেও না, এই করছি কি লিবি, বলছি তোমার বলতে বলিস নাকি? জিলিপির দোকানদার সহ্য করতে পারেনি, ওপেনিং ভাবে জিজ্ঞাসা করলেন কোলাকুলি, কচি জিলিপি কিনবে নাকি? তা কিনলে বলবান তোমার, তাহলে ঘর থেকে যে মেয়েটা টাকা নিয়ে জিলিপি কেনার চিন্তা নিয়ে বেরিয়েছিল, জিলিপির দোকানদার পাকড়াও করে ধরতে পারেনি খরিদ্দার, সত্যিও জিলিপি কিনতে গিয়েছিল, কত পেঁয়াজ মারতে গেছিল। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, আন-নিসা ও হেফাজাতু শায়াতিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে একজন মহিলা হলো শয়তানের জাল, একজন মহিলা হলো শয়তানের জাল, মহিলারা পারে যে কোনো প্রসেস একটা পুরুষকে জাহান্নামি বানাতে। আল্লাহ 3.5 হাত বডি দিয়েছে, আল্লাহ কত সুন্দর বডি দিয়েছে, ও কোনো জায়গায় কিন্তু কোনো কিছু মাখায় না, কোনো কিছু সাজায় না, ওর একটা জায়গায় যত রকমের জিনিস মাখানোর জায়গা, সে জায়গাটার নাম কি? জোরে বলেন অফিসুরাতি, অফিসুরাতি, যত কিছু মাখানোর দরকার সব মুখে মাখাচ্ছে, তার কারণ কি? কারণ জানে, ওদের মুখটা হলো এতটাই, শরিয়াত বলেছে একটা মহিলা মুখ আলগা করে ঘুরতে পারে, শরিয়াত বলেছে একজন মহিলার 30টা গোপন অঙ্গ, এই 30টা গোপন অঙ্গ ছাড়া আরো 3টি অঙ্গ আছে গোপন অঙ্গ নাই, একটা হলো মুখমণ্ডল, দ্বিতীয় হলো হাতের 10টা আঙুল, আর পায়ের 10টা আঙুল, এই 3টি অঙ্গ ওরা আলগা রাখতে পারে। ও জরের যুবকেরার, দেখলেন মহিলারার যত মাখামাখি করে 3টি অঙ্গই, কথা ঠিক বলি, ঠিক বলছি তো নাকি? ওজনে কম দিচ্ছি না তো, হাতে দেয় মেহেন্দি, মেহেন্দিতে ওর কলগে পুরুষ্ট হয় না, হাতের নখের উপরে নেল পালিশ, ওতে ওর কলগে ঠান্ডা হলো না, নেল পালিশের উপরে আবার কত ডিজাইন, ওতে ওর কলগে ঠান্ডা হয় না, হাতের নখগুলো আবার হিজড়েদের মতো বড় বড় করে, ওতে ওর কলগে ঠান্ডা হয় না, ও কত রকমের কোয়ালিটি করেছে, পায়ে নেল পালিশ দিয়েছে, পাতে পায়েতে ঘুঙুর দিয়েছে, আপনার তোড়া দিয়েছে, নেপুর দিয়েছে, ওতে ওর কলগে ঠান্ডা হয়
পারো না, পায়েতে আবার হিল তোলা জুতো পরেছে, জোরে বলে, এই চিল্লে বলে, ভুল বলতিস নাকি, ঘুম মাথায় তুলবো বলে, ওয়াজ ঘুরিয়ে দেবো অন্যরকম, ওরা চিল্লে ছিল বলে ওদের প্রথম ধোয়া শুরু করিস, চেল্লানো মাথায় তুলে দেবো, ওয়াজ শুনবি আবার চেল্লাবি। ও ওই যে মেয়েটা যাচ্ছে, বাচ্চা মেয়েটা দেখে একবার তাকিয়ে দেখে, ওর ড্রেস দেখেছেন, ওর ড্রেস দেখেছেন, কি ড্রেস ওটা, জোরে বল, পাখি। ওই রকম একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওই ড্রেস পরে যদি এত সুন্দর দেখায়, 18 বছরের ঘরের ফাতেমা যদি পরে বেড়ায়, ঘরের ছেলেরা পেচ্ছাপ ফেরা ভুলে যাবে না, পেচ্ছাপ লেগলেও পেচ্ছাপে যাবে না, জোরে বলে, ও মরে যেতে শিকার, কিডনির রোগ হোক অসুবিধে নেই। একজন মহিলা, একজন মহিলা হলো শয়তানের জাল, আমি রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিন থেকে শরমিন্দ হয়ে আগে মহিলা গুলো ভুলে যাবে, নারী জাতের ভিতরে কোনো লজ্জা থাকবে না। ও আমি তোমাদের শত্রুর নই, আমি তোমাদের ভাই, আমি মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, লজ্জাবতী হও, লজ্জাবতী হয়ে যাও, তোমরা যদি হিজাবিনী লজ্জাবতী একজন মহিলা হয়ে যায়, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আবার আব্দুল কাদেরের মতো সন্তান পাঠাবে। একটা পুরুষের গর্ভে যদি সন্তান থাকতো, দোষ দেওয়া যেত পুরুষের, কাদের পেটে সন্তান থাকে, যদি বলে, মহিলাদের পেটে আল্লাহ সন্তান রাখে, তার কারণ কি জানেন, মেয়েরা হলো সব থেকে নরম মনের মানুষ, ওরা যাকে তাকে মনে স্থান দিতে পারে, কিন্তু একজন পুরুষ ও মেনে নেবে না, জীবন জিন্দগিতে মেনে নেবে না। আল্লাহ পাক ওদের নরম মনের মানুষ, নরম শরীরটা করেছে, এই জন্য ওর ভিতরই আমার আল্লাহ পাক আদম জাতির নমুনা দেবে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, ওর ভিতরই রাখবে সব আদম সন্তান, সেই জন্য মা হাওয়াকে বানালেন, মা হাওয়াকে বানিয়ে এক এক করে আদম জাতিকে এক এক করে বনি আদমকে দুনিয়ার জমিনে পাঠালেন, কার মাধ্যমে, আদম আলাইহিসসালাম আর হাওয়া সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির দ্বারা রাখলেন কোথায়, মা হওয়ার কাছে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মা 10 মাস 10 দিন একটা সন্তানকে পেটে ধারণ করে না করে না, এবং বড় নিয়ামত, খুব রিসার্চ করা গবেষণা আলোচনা হচ্ছে, বলো খুব মাথার ভিতরে ঢোকাবেন, একজন মা 10 মাস 10 দিন যখন গর্ভ ধারণ করে কোনো সন্তান, ওই 10 মাস 10 দিনের ভিতরে একদিনের জন্য শরীর কোনো অসুস্থ হয় না, কি অসুস্থ, ওর শরীরটা সদা সর্বদা পাক পবিত্র থাকে, কন্টিনিউ 10 মাস 10 দিন সে একদম বিনা কাজাতে নামাজ আদায় করতে পারে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ, সন্তান পেটে থাকলে মেয়েদের আর অসুখ হয় না, শরীর খারাপ হয় না, কেন, আল্লাহ বড় মক্ষম সুযোগ দেয়, পেটে ধারণ সন্তান তুই করছিস, তুই এইবার এই 10 দিন কন্টিনিউ আমার কাছ থেকে চা, তোর পেটের সন্তান আমি আল্লাহ ভালো করে দেবো, একবার জোরে বলো, কিন্তু রিমোটলি ভালো সিন তৈরি হচ্ছে, কি করছে, ও রিমোটলি শুধু টেবাটিপি করছে, ওর ঘরের মুরব্বিটা মসজিদে বসে বসে তসবিহ টিপতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর ঘরের বিটা রিমোট করছে, ব্যাটারিতে কাজ হয় না নাকি, পেটের সন্তান, আল্লাহ বলছে হেরা আব্দুল কাদের পাঠাবো না, বাগান ঠেলা কাদেরকে পাঠাবো, কোন কাদের পাঠাবো, আব্দুল কাদের না বাগান ঠেলা কাদের,
ভাইরা মা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বার জানিয়ে দিয়ে গেলেন হারাম আলে বাসর আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম এই পোশাক হারাম করে গেলাম আমি নবী ওই ড্রেস হারাম করে গেলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম একজন নারী এবং পুরুষের জন্য একজন নারী এবং পুরুষের জন্য তাই ফিট পোশাক পরা আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম আমার মুরব্বিয়ানগণেরা পদ্মানিশিনা মা বোনেরা আমাদের ঘরে ছেলে মেয়েদের পছন্দের পোশাকটার নামও হলো মহিলারা পরছে এখন লেগিংস যুবতী মেয়েরা পরছে লেগিংস প্যান্ট আর ছেলেগুলো পরছে তাই ফিট আপনার এমনি করে জিন্সের ব্যাগ আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন নারী এবং পুরুষের জন্য তাই ফিট পোশাক পরা আমি হারাম করলাম মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী আসরের নামাজ আদায় করলেন দয়ার নবী আসরের নামাজটা আদায় করার পরে আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফের দিকে ঘুরে বসলেন সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন ও নজারা যুবকেরা দয়ার নবী মদিনার মসজিদে নবী শরীফের দিকে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন আল্লাহ নবী সাহাবীরা দয়ার নবী চেহারা মোবারকের দিকে তাকালেন ইয়া রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম জিব্রাইল আলাইহিসসালাম আমাকে দুটি সংবাদ দিয়ে গেছেন দুটি সংবাদ একটি হলো খুশির সংবাদ আরেকটা হলো বড় কষ্টের সংবাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার আপনি দয়া করে বলুন ওই দুটি সংবাদ একবার আমাদেরকে জানা আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবীরা প্রথম সংবাদ হলো খুশির সংবাদ হলো পৃথিবীর গোবিনে আমার উম্মত উম্মতিদের সংখ্যা সব থেকে বেশি হয়ে যাবে জয় হবে না হ্যাঁ চিল্লে হবে না তাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা সব থেকে বেশি হবে আজ থেকে 1439 বছর আগে বিশ্বনবী আমার মদিনার মসজিদে নবী শরীফে বসে বসে সাহাবিদেরকে বলতে শুরু করলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ইউনিভার্সিটিতে পড়িনি কলেজে পড়িনি পৃথিবীর কোনো স্কুলে কোনো মাদ্রাসায় তিনি শিক্ষা লাভ করেননি সেই নবী মদিনার মসজিদে নবী শরীফে বসে বসে বলছে আর সাহাবায়ে কেরামরা অকাতরে শুনছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন ওয়া সাহাবীরা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম আমার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে সব থেকে বেশি হবে 2017 সালে 8ই সেপ্টেম্বর আপনি কলম পত্রিকায় দেখেছিলেন কিনা জানি না আমি দেখেছি সেটা একটু বলি গোটা ওয়ার্ল্ডের অ্যানালাইসিস করেছিলেন গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর গবেষণা করে তথ্য দিয়েছে গোটা পৃথিবীতে দেশ আছে 234টা দেশের ভিতরে 196টা রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে এর ভিতরে গোটা ওয়ার্ল্ডে ধর্ম আছে 214টা ধর্ম রয়েছে গোটা পৃথিবীতে পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা হলো 775 কোটি 2012 জন 775 কোটি 2012 জন এর ভিতরে ওয়ান রিলিজিয়ন অফ ইসলাম দ্যাটস এ ইমিরিং মুসলিম পৃথিবীর জমিনে 214টা ধর্মের ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম তাদেরকে মান্যওয়ালা বলা হয় ওই ধর্ম বিশ্বাসীদেরকে বলা হয় মুসলমান এদের সংখ্যা এই 775 কোটি 2012 জন মানুষের ভিতরে এই মুসলমানদের সংখ্যা গোটা পৃথিবীর জমিনে হলো প্রায় 300 কোটি চিনলে হবে না এই ছেলের একটি জোরে মা তাহলে সংখ্যায় কারা বেশি হলো 214টা ধর্ম আছে শুধু হিন্দু মুসলমান করলে হবে আরো 213টা অন্য ধর্ম আছে টোটাল ধর্ম কটা 214টা ধর্ম এর ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম ওয়ান রিলিজিয়ন অফ ইসলাম দ্যাটস এ ইমিনিং মুসলিম একটা ধর্মের নাম হলো
ইসলাম, তাদেরকে পালন মেনে চলাকে বলা হয় মুসলমান। এদের সংখ্যা পৃথিবীতে কত বললাম? প্রায় 300 কোটি। একবার জোরে বলতে পারেন না, সুবহানাল্লাহ! এই 300 কোটি মুসলমান রসুলুল্লাহ আজ থেকে 1439 বছর আগে বললেন, 2017 সালে বিজ্ঞান প্রমাণ করলেন, ইয়েস, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। পৃথিবীর জমিনে তামার ঊর্ধ্বে কোনো বিজ্ঞান হতে পারেনি, পারেনি, পারবে না, পারবে না। একবার জোরে বলুন, এই জোরে হবে না, সুবহানাল্লাহ! দয়ার নবী বলে, স্কুল কলেজে পড়িনি। ও না যারা যুবকেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে, ও মুসাবিরান, গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরে এই পৃথিবীর জমিনে মুসলমানরা সব থেকে নির্যাতিত হবে বেশি, এরা সমাজচ্যুত হবে বেশি, এরা বাস্তুচ্যুত হবে বেশি, এরা নির্যাতিত হবে বেশি, এদের ঘরের মা বোনে দিদিচ্ছেদ দিয়ে খেলা করা হবে, এদের ঘরে ছোট ছোট বাচ্চাগুলোকে ওদের গর্ভধারিণী মায়ের সামনে জবাই করা হবে, ওদের মায়ের সামনে ওপেনিং বলে গায়ে কেরোসিন দলে টেনে আপনার টেনে জ্বালিয়ে দেওয়া হবে। ও না যারা যুবকেরা, নবী সাহাবীরা দুঃখ রেখে দেখে পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমের বলে নৃত্য করবে না। আল্লাহ রবি বলেছি, আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ওদের অন্তরে থাকবে না। সেই জন্য আমার আল্লাহ ওই রকম হারাম কর মুসলমান গুলোকে সাহিস করার জন্য হারাম কর বান্দাদেরকে দুনিয়ায় পাঠাবে। খাচ্ছে কারা জুড়ে বলেন, বলা ভুল হচ্ছে না? মার খাচ্ছে কারা ভালো করে বলেন, মার খাচ্ছে কারা? আর কথা বলছেন, চিল্লে বলেন, মার খাচ্ছে কারা? সুদখোর মুসলমান, মার খাচ্ছে কারা? গানখোর মুসলমান, মার খাচ্ছে কারা? জেনাখোর মুসলমান, মার খাচ্ছে কারা? লাতখোর মুসলমান, মার খাচ্ছে কারা? মহিলা সমিতি কর্ণেওয়ালা মুসলমান, মার খাচ্ছে কারা? জেনা ব্যভিচার কর্ণেওয়ালা মুসলমান, কথা ঠিক না ভুল? এই জোরে বলে, এই উত্তর দিচ্ছেন না কেন? গায়ে লেগে গেল নাকি? এত মলি সাহেবের হুড়োহুড়ি, এত পীর সাহেবের হুড়োহুড়ি, আমি ভালো, ও ভালো, ও ভালো, এ ভালো, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, আমি ভালো, আমি যদি ভালোই হব তো আমার দোয়া তো কবুল হবে, আমি সবাইকে খারাপ বলছি, আমি নক নিজে যখন নিজেকে ভালো বলছি অপরকে খারাপ বলা মানে নিজেকে ভালো বলা, তো প্রমাণ করা তো, তো আমি যদি ভালো হব তো আমিও তো দোয়া চাইছি আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের জানমাল হেফাজত করো, হচ্ছে তো? জোরে বলে, হচ্ছে? আরো বেশি গম করতে, সিরিয়ার জন্য দোয়া করছি আল্লাহ সিরিয়া দামেস্কের মুসলমানদের হেফাজত করো, আগে তবুও দুটো দেশ আক্রমণ করেছিল, এখন 7টা দেশ মিলে আক্রমণ করছে, আরো 5টা বাড়িয়েছে, দোয়া কবুল হচ্ছে না? মানে ওরে মলি সাহেব, তুই যদি ভালো হবি তো অপরকে খারাপ তো জীবনে বলতে পারবি না, কথা বুঝতে পারিনি? ভালো মানুষের নজির হলো অপরকে খারাপ না বলা, ভালো সলিহীন বান্দাদের বড় একটা আলামত হলো নিজেকে সবসময় দোষী মনে করা, নিজেকে সবসময় ছোট মনে করা। আমরা তো সব হাম্মারেঙ্গা, হাম্মারেঙ্গা বোঝে? আমরা তো সত্য হাম্বাড়ায় হাম্বারেঙ্গা,
হাম জেসে জানতে হে এসা করতে হে হামসে বড়া কই নেই হাম জো চাহতে হে ওহি করতে হে এই কথা ঠিক না জোরে বলে এ ভালো লক্ষণ না ওদের কেতা বালি দিয়া এই সব গুণ এসে রা এখানে কি করতেছিস তোরা বদনাই করে পানি দিয়ে ওপরে ছিটিয়ে মার শেষ করে ফেললো উচ্চ আওয়াজে প্রাণ ঘুরে দরুশরি পড়ি আল্লাহ সাল্লি আলা উচ্চে পড়ি আল্লাহ সাল্লি আলা ওরা এত জোরে কথা বলতেছেন আপনার দরুদ শরীফ পড়তেছেন এত আসতে কেন যোগ করে বসেছেন নাকি ওরা এত জোরে আওয়াজ করতেছে আর তোদের দরুদ শরীফ ওদিকে যাচ্ছে না কেন এমন জোরে দরুদ শরীফ পড়ো ভয় খেয়ে যাক সব এই সবাই রাজি আছেন তো নাকি কে কে রাজি আছেন হাত তোলেন তো দেখি ওই তো সবাই হাত তুলছে আবার হাত রাখে উচ্চ আওয়াজ ওই দিয়ে এখনো খুশখুস করছে এমন জোরে দরুদ শরীফ ভয়ে যেন চুপচাপ বসে থাকে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তুমি রসুল্লাহ কি জিনিস পাঠালেন তিনি মাবুদাল্লাহ কবরি ওসিলাই দুনিয়া পেলাম তোমারি ওসিলাই দুনিয়া পেলাম সৃষ্টির সেরা মোরা মানব হলাম যদি হয় না এই ছেলে কি ঝুড়ি হয় না তোমারি অসিলাই দুনিয়া পিলাম সৃষ্টির সেরা মোরা মানব হলাম তোমারি নূরেরই অসিলাতে তোমারি নূরেরই অসিলাতে মানব সেরা মোরা মুমিন হলাম যদি হবে না শহর তুমি নূর তুমি নূর তুমি রসুল্লাহ কি জিনিস পাঠালেন তিনি মাহবুবুল্লাহ আল্লাহ